সরকার সবকিছু নিয়ম মোতাবেক করে থাকে, ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকবে, তাহলে বিরোধী দল কি করলো না করলো সেটা নিয়ে তো তাদের কোনো চিন্তার অবকাশ থাকার কথা নয়। প্রতিদিন প্রতি মুহূর্তে বিরোধী দল এই করেছে, বিরোধী দল সেই করেছে, বিরোধী দল এটা করতে পারেনি, বিরোধী দল সেটা করতে পারেনি, এই ২৪ ঘন্টা তারা এগুলো কথা কেন তারা বলছে, এর তো প্রমাণিত সত্য। সরকার জানে যে তাদের পায়ের তলায় মাটি নেই, তারা গায়ের জোরে একটা সাজানো একটা নির্বাচনের নাটকে করে নির্বাচনের মহড়া দিয়ে তারা নির্বাচনে এসেছে। এই নির্বাচনে কেউ ভোট দেয় নাই, সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষ, ১২ কোটি ভোটার তারা এই নির্বাচন বর্জন করেছে। বর্জন শুধু বিএনপির লোকেরা করেনি, আওয়ামী লীগের ভোটাররাও এই নির্বাচন বর্জন করেছে, কারণ তারাও জানতো যে এই নির্বাচনে কে নির্বাচিত হবে কে নির্বাচিত হবে না এটা ভোটে দ্বারা নির্ধারিত হবে না, এটা নির্ধারিত হবে রাজধানীর অত্যন্ত উঁচু পর্যায়ের টেবিল থেকে খাতা কলম কাগজ দিয়ে ভোটের ফলাফল লিস্টে যাদের নাম যেই সিট থেকে নিশ্চিত করে দেওয়া হবে সেই নির্বাচিত। এটা আওয়ামী লীগের ভোটাররাও জানে, কাজেই তারা ভোট দেয় না। আরেকটি ছোট্ট কথা বলি, এই নির্বাচনে আওয়ামী লীগের উপরে যে জনমানুষের আস্থা নেই এবং আমরা যে কথা বলছি সেটা শুধু আমরা কেন, এটা সরকার নিজেই তো স্বীকার করে নিয়েছে। সরকার যদি নিজে স্বীকার না করতো তাহলে স্থানীয় সরকার নির্বাচনে সরকার কেন বলতে গেল যে তারা নৌকার সিম্বল নিয়ে তারা নির্বাচন করবে, এগুলো তো সরকার বলেছে, আমরা তো বলি না। তো কাজে এই এই যে সরকার তারা তারা কেন বিএনপি সমালোচনা করছে, তারা আত্মতুষ্টিতে থাকার কথা আজকে, তারা আজকে ক্ষমতার মুখে অন্ধ হয়ে গেছে, তারা এই দেশ তারা এক নায়কত্বের মাধ্যমে পরিচালনা করছে, এটা তো আমাদের কথা নয়, এটা আমাদের কথা নয়। আপনারা মিডিয়ারা আপনারা নির্বাচন সম্বন্ধে এবং নির্বাচন পরবর্তী এই সরকারের যে কর্মকাণ্ড, যে অবস্থান, যে নৈতিক অবস্থান, সে সম্বন্ধে আপনারা পত্রিকায় লিখেছেন, যে পত্রিকাগুলো কিছুটা সুযোগ পেয়েছে তারাই তো সমালোচনা করে বলেছে যে এটা কোনো নির্বাচন হয়নি, সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। বিএনপি একটু আগে শুনেছেন আপনি মুন্না সাহেব চমৎকারভাবে বলেছেন যে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি কথা বলেছিলেন যে জনগণই সকল ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা বিশ্বাস করি সেই ক্ষমতা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সংখ্যক লোকের ওপরে তারা তাদের যে রিপ্রেজেন্টেশন প্রতিনিধিত্ব সেটা দিয়ে সেই ৩০০ জনকে তারা সংসদে পাঠায়, এটাই তো গণতন্ত্র।